হ্যালো গাইজ ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি কথা বলবো দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের যে নাটকটা রয়েছে সেই নাটকের কিছু সাজেশন সম্পর্কে তো এই প্রোপোজাল নাটকটা থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আলোচনা করার আগে আর একবার বলি তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিয়ারস হয়ে থাকো আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো সো লেটস স্টার্ট তো তোমরা যারা এই প্রপোজাল নাটকটা পড়েছো তারা সকলেই বুঝতে পেরেছ যে এই প্রপোজাল নাটকের তিনটা অংশ রয়েছে বা তিনটা ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে যে ফার্স্ট কোয়ারেল দ্যাট মিনস যে নাটকটার প্রথমে আমরা দেখতে পাই যে একটা দ্বন্দ্বর সৃষ্টি হয় বা বিবাদের সৃষ্টি হয় তারপরে আরও একটা বিবাদ সৃষ্টি হয় সেটা হচ্ছে ডগকে নিয়ে প্রথম দ্বন্দ্বটা হচ্ছে যে তাদের জমি জায়গা নিয়ে দ্বন্দ্বটা আর দ্বিতীয় হচ্ছে কুকুরকে নিয়ে আর লাস্ট হচ্ছে বা ফাইনাল হচ্ছে মানে প্রপোজাল নাটকের যে বিবাহ অনুষ্ঠান এই তিনটা এপিসোডকে যদি ঠিকঠাক পড়া যায় তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে ওকে তো এবার আমরা দেখি যে কোন প্রশ্নগুলো আমাদের অবশ্যই পড়তে হবে এবং এই প্রশ্নগুলো কিন্তু যদি না পড়ি তাহলে আমরা প্রপোজাল নাটকের যে মূল বিষয়টা রয়েছে এবং পরীক্ষা হলে যে প্রশ্নগুলো আসবে সেগুলো প্রশ্নের কিন্তু আমরা উত্তর ঠিকঠাক দিতে পারবো না ওকে তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্লে তো এই নাটকটার যে মূল বিষয়বস্তু রয়েছে সো সে মূল বিষয়বস্তুটা কি সেটা কিন্তু এখানে আমরা আলোচনা করার কথা বলেছি দ্য প্রোপোসাল নাটকটার ওকে দ্বিতীয়ত হচ্ছে যে টাইটেল অফ দ্য প্লে তো এই যে প্রোপোজাল নাটকটা সো এই প্রোপোজাল নাটকের যে শিরোনামটা রয়েছে সো শিরোনামটা কতটা তাৎপর্যপূর্ণ বা কতটা যুক্তিসম্মত সেই বিষয়ের উপরে আমাদের প্রশ্নের অ্যান্সার প্রস্তুত করে রাখতে হবে থার্ড হচ্ছে যে ম্যারিজ এপিসোড সো বিবাহকে কেন্দ্র করে যে পর্বটা আলোচনা হয়েছিল পুরোটা সেটার ওপরে একটা আমাদেরকে প্রশ্নের অ্যান্সার করে রাখতে হবে তারপরে দেখো বলেছি ফার্স্ট কোয়ারেল সো সংক্ষেপে তোমরা আলোচনা করবে এটা আর দ্বিতীয়ত হচ্ছে যে সেকেন্ড কোয়ারেল এবং দ্বিতীয় যে তাদের বিবাদটা লেগেছিল সেই বিবাদের ওপরে বেশ করে একটা প্রশ্ন করবে তো এগুলো তোমরা নিজে থেকেই তৈরি করতে পারবে আশা করা যায় যে ফার্স্ট কোয়ারেল সো প্রথমে যে দ্বন্দ্বটা লেগেছিল জমি জায়গা নিয়ে সেগুলোর উপরে প্রশ্ন কিন্তু তোমরা বইয়ে অলরেডি পেয়ে যাবে আর সেটাকে তোমরা মনের মতো করে একটু তৈরি করবে তাহলেই পরীক্ষা হলে তোমরা লিখতে পারবে নাম্বার ছয় হচ্ছে যে মেক আ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ সো এই নাটকটার মধ্যে যে যে সমাজ জীবনের যে একটা ছবি ছিল সো সেই ছবিটার একটা স্কেচ মানে চিত্র অঙ্কন করতে পেরেছে তখনকার সমাজ ব্যবস্থার একটা চিত্র এখানে তুলে ধরতে বলা হয়েছে তো এই প্রশ্নটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে তো এগুলো কিন্তু কোনো এই নাটকটার থেকে পড়ে সম্পূর্ণ লিখতে পারবে না এই জন্য এই প্রশ্নটাকে একটু নোটবই থেকে পড়ে তারপরে তোমরা লিখতে পারবে ওকে তারপরে দেখো এবার আমি কয়েকটা লাইনের কথা বলি যে লাইনগুলো মানে ইম্পর্টেন্ট লাইন সো এখানে তিনটা লাইন আমি দিয়েছি তো এই তিনটা লাইন এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আবারও বলছি আমি একবার যে এই সাজেশন বলতে এগুলি যে আসবে সেরকম না এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি তবে কোনো ব্যক্তি কখনো বলতে পারে না যে এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষা হলে আসবেই আর এ বিষয় নিয়ে আমি বেশি তর্ক বা কথা বলবো না যে কত পার্সেন্ট আসবেই বা আসবে না কে তার পরবর্তী নাম্বারটা দেখো হি ইজ ডেড তো এই যে এই যে একটা লাইন এবং এই লাইনটা যে তুলে দেওয়া হয়েছে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে এবার তোমরা বইয়ে খুঁজবে এই লাইনটা এবং এই লাইন দিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে নোট সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা করে রাখবে তাহলেই হবে ওকে তারপরে দেখো নাম্বার এইট হি ইজ অ্যা লিভ এটা দিয়েও ঠিক একই রকমভাবে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো দেখে রাখবে নাম্বার নাইন হচ্ছে হারি অ্যাপ অ্যান্ড গেট ম্যারিড এটা দিয়েও তোমরা ঠিক যতগুলো প্রশ্ন হবে সবগুলো করে রাখবে তো এই হচ্ছে আমাদের নটা প্রশ্ন তো আশা করি যে এই নটা প্রশ্ন যদি ঠিকঠাক পড়তে পারো তাহলে তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার খুব সহজেই দিতে পারবে পরীক্ষা হলে বা লিখতে পারবে ওকে তো এই হলো আমাদের আলোচনার বিষয়বস্তু তো আজকে আমরা এখানে শেষ করছি তো এই হলো আমাদের প্রপোজাল নাটকের একটা সাজেশনের উপরে ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কমেন্ট করে জানবে কোনো অসুবিধা হলে আর ফিউচারে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পা শেষে আইকনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার হাজির হব অন্য একটা নতুন এপিসোড নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে Have a nice day.